ত্রিপুরায় দ্বিতীয়বার সরকার গঠন করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে প্রবল শক্তিশালী বিজেপি দল। প্রচারের শেষ লগ্নে সোমবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিশাল জনসভায় ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই হাজার হাজার মানুষের সম্মিলিত পদচারণার প্রধান গন্তব্যস্থল ছিল আস্তাবল ময়দান। বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে বিজেপির সমর্থক মোদি মোদি স্লোগানে রাজপথ কাঁপিয়ে যাত্রা করেছেন সভাস্থলের দিকে। কারোর হাতে ছিল বিশাল বিজেপি পতাকা, তো কারোর গলায় আবার গেরুয়া দুপাট্টা। বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে দলের সমর্থনে সুসজ্জিত মিছিল নিয়ে পুনরায় বিজেপি সরকার গড়বার লক্ষ্য নিয়ে এগিয়ে গেছেন হাজারো উন্নয়নকামী নারী পুরুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় এই বিশাল আর বর্ণময় কোলাজের চিত্রই সরাসরি তুলে ধরেছেন সংবাদ মাধ্যম রাইজ ইস্ট নিউজের সংবাদ প্রতিনিধি প্রিয়াঙ্কা বণিক এবং চিত্র সাংবাদিক নারায়ণ শীল। আজ বিকেল তিনটায় সেখানে এই জায়গায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ বা রাজ্যবাসীকে সম্বোধন করবেন এবং সেই প্রস্তুতি এখানে কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে। এবং আশপাশে যদি দেখি সেখানে দেখতে পাচ্ছি যারা সাধারণ জনতা রয়েছে প্রত্যেকের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা, আমরা একেবারে গ্রাউন্ড লেভেল থেকে প্রত্যেকটা আপডেট আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো আর এই নিউজ, সঙ্গে থাকবেন। একেবারে এখানে কিন্তু প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক যারা মানুষ রয়েছে মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা আপডাউন বরদলে কেন্দ্রের যারা শাসক দলের যারা কার্যকর্তারা রয়েছে প্রত্যেকে কিন্তু মিছিলের মাধ্যমে বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিলের মাধ্যমেই যারা শাসক দলের কর্মী সমর্থকরা রয়েছে প্রত্যেকে এই জনসভায় আসছেন এক এক করে। এবং ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা, ব্যাপক একটা জনসংখ্যার যে ঢেউ সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং মহিলাদের কথা যদি বলি সেখানে মহিলারা কিন্তু একেবারে মহিলাদের মধ্যে যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা বা মহিলাদের যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু এখানে বিশেষভাবে নজর কাড়াচ্ছে। এবং আজকে দিনে দাঁড়িয়ে তিনি আগরতলায় সভা করবেন এবং এই সভাকে কেন্দ্র করে কিন্তু যারা সাধারণ জনতা রয়েছে বা যারা শাসক দলের কর্মী সমর্থকরা রয়েছে প্রত্যেকের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবার আটন বর্দলের 20 নং ওয়ার্ডের যারা কার্যকর্তা রয়েছে তাদেরকে একেবারে তারা কিন্তু মিছিলের মাধ্যমে এই যে জনসভা রয়েছে সেখানে অংশ নিচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাজ্য রাজনীতির মধ্যে কিন্তু একটা আলাদা লড়াই চলছে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে সিপিআইএম কংগ্রেস জোট, অন্যদিকে বিজেপি, অন্যদিকে রয়েছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যেরকম তৃণমূল কংগ্রেস রয়েছে, এছাড়াও বিভিন্ন দল রয়েছে। তো এত চ্যালেঞ্জের মাঝখানে কীভাবে বিজেপি দল সেখানে নিজেরা ঠিক ফের একবার ক্ষমতায় আসবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কারণ বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা থেকে শুরু করে বিজেপির যারা নেতৃত্বরা রয়েছে প্রত্যেকে বলছে 23 ওনারা 60-এ 60 আসনে জয়ী হবেন। কিন্তু দেখার এটাই যে এত হাড্ডাহাড্ি লড়াইয়ের মাঝখানেও বিজেপি দল আদৌ সেই নির্বাচনে বা এই যে 23 নির্বাচন রয়েছে সেখানে কতটা ফল বের করতে পারে, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। ক্যামেরা নারায়ণের সাথে আমি প্রিয়াঙ্কা আর নিউজ। উল্লেখ্য, রাজ্য বিজেপির জয়ের রথকে আরো গতি দিতে ইতিমধ্যে একাধিকবার জনসভায় উপস্থিত থেকে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ত্রিপুরার মানুষকে যদি কোনো দল উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারে তবে সেই দল হলো বিজেপি দল। সোমবারেও নিজের বক্তব্যে তাই উল্লেখ করে একদিকে যেমন বিজেপির সুশাসনের কথা বলেছেন নরেন্দ্র মোদী, অন্যদিকে তেমনি বাম কংগ্রেসকে তুমুল সমালোচনা করে জানিয়েছেন রাজ্যের মানুষ রেড সিগন্যালের রাজনীতির থেকে মুক্ত হয়ে বিজেপিকে হৃদয়ে গভীর স্থান দিয়েছে। সোমবার প্রধানমন্ত্রী জনসভায় এই বিশাল আর ব্যাপক সংখ্যক জাতি জনজাতি অংশের নারী পুরুষের উপস্থিতি প্রমাণ করেছে আরেকবার রাজ্যপাট দখল করতে নিশ্চিত এবং দৃঢ় সংকল্প নিয়ে মানুষের মাঝে বিজেপির অবস্থান কতটা মজবুত আর গভীর। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।